নমস্কার, বৃহস্পতিনাথ অঘোরপীর এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি বৃহস্পতিনাথ অঘোরপীর, মহাকাল সিদ্ধ, মহাকাল তন্ত্রের সিদ্ধ, অগ্নিসিদ্ধ, মাতৃসাধক বৃহস্পতিনাথ অঘোরপীর। একটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে যারা নাকি অঘোরতন্ত্রে রয়েছেন, যারা অঘোরতন্ত্রবিদ বলেন নিজেদের, তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বৃহস্পতিনাথ অঘোরপীর। কেননা অঘোরতন্ত্রকে তিনি কিন্তু খুব ছোট বয়স থেকে, বাল্য বয়স থেকে কিন্তু আয়ত্ত করেছেন। অঘোরতন্ত্র খুব একটা সহজ মাধ্যম নয়, কঠোর সাধনা করতে গেলেই কিন্তু অঘোরতন্ত্রের প্রয়োজন হয় এবং অঘোরতন্ত্রের মাধ্যমেই কিন্তু কঠোর সাধনার রূপ নেয়, যে রূপের মাধ্যমে প্রতিটা মানুষের কিন্তু প্রতিচ্ছবি ফুটে ওঠে। এই যে অগ্নিসিদ্ধ তিনি বৃহস্পতিনাথ অঘোরপীর, সেক্ষেত্রে আগুনের প্রতিটি রূপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনের দর্শন ফুটে ওঠে, সেটাই কিন্তু উনি প্রমাণ করেছেন। আর একটা বিষয় বলবো, যেখানে প্রায় হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও কোনো রকম কোনো তন্ত্রের রেমেডি দিয়ে কোনো কাজ হচ্ছে না, সেখানে মাত্র 500 টাকায় রেমেডি করে দিচ্ছেন বৃহস্পতিনাথ অঘোরপীর। এটাই সব থেকে মূল্যবান বিষয় এই সময়ের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। কেন, মানুষ কিন্তু দুর্দশাগ্রস্ত, মানুষ যতটা কষ্টের মধ্যে রয়েছে সেই কষ্টটা উনি সহ্য করতে পারেন না। উনি চান মানুষের দুঃখ দুর্দশা সমস্ত অগ্নির মধ্যে ভস্মীভূত করে দিতে, সেই কারণেই তিনি অগ্নিসিদ্ধ। আজকে অগ্নির মাধ্যমে তিনি প্রতিটা মানুষের জীবনের প্রতিচ্ছবি সামনে তুলে ধরেন, যে কোনো অবস্থার মাধ্যমেই তিনি কিন্তু ঘুরে দাঁড়ান এবং মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। আজকে তাই তিনি এতটাই খ্যাত। দেখুন, গত একটি অনুষ্ঠান তিনি করেছেন, আমরা অবাক হয়ে গেলাম, ফেসবুকে লাইকসের পর লাইকস এবং বুকিংয়ের ঝড়। কেন, কেননা এই মানুষটাকেই এতদিন ধরে আপনারা খুঁজছিলেন, এই এমন ধরনের মানুষ যিনি নাকি সৎভাবে মানুষের জন্য লড়াই করবেন। অঘোরতন্ত্রবিদ নন, অঘোরপীর তিনি, বৃহস্পতিনাথ অঘোরপীর। আসুন, তার এই যে কর্মকাণ্ড, সে বিষয়গুলো আপনাদের সামনে আরও বেশি করে উপস্থাপিত করতে চাই। তবে হ্যাঁ, সুযোগ আপনাদেরও দেব, কেন আপনারাও তো তার সঙ্গে কথা বলতে চান, লাইভ ফোন ইন অনুষ্ঠান যেহেতু, কথা বলতে চান অবশ্যই কথা বলবেন। কিন্তু তার সঙ্গে কথা বলার প্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে আপনাদের জন্য তিনি কিভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন সে বিষয়টা প্রত্যক্ষ করার। বৃহস্পতিনাথ অঘোরপীর মানুষের জন্য লড়েন, মানুষের জন্য করেন, মানুষের দুঃখ দুর্দশা দূর করেন, মানুষের চোখের জল মোছান বৃহস্পতিনাথ অঘোরপীর। আসুন, তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত আপনাকে। একটা বিষয়, সেটা হচ্ছে আপনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে আপনি প্রতিটা মানুষের জন্য রয়েছেন, এবং সেই হিসেবে আজকে যে অনেক আছেন কিন্তু তন্ত্রবিদ যারা রয়েছেন, তারা কিন্তু নিরলস প্রচেষ্টা করে চলেছেন, কিন্তু আপনার সাধনা প্রমাণ করে দিচ্ছে যে আপনাকে কোনো কিছুই খুব কঠোর সাধনার মধ্যে দিয়ে যে আয়ত্ত করেছেন, বর্তমানে কিন্তু আপনি কোনো কিছুর মধ্যে দিয়ে কঠোরতা রাখছেন না। একটাই কারণ, কেননা এই সাধনা কথা বলেছে। এটা একটা ঠিক যে খুব একটা বাল্য বয়স থেকে আপনার যে এই যে ট্র্যাডিশনটা আপনি বজায় রেখেছেন যে অঘোরতন্ত্র পীর, এবং সেই হিসেবে বৃহস্পতিনাথ অঘোরবীর যিনি রয়েছেন আমাদের সঙ্গে, যে অঘোরতন্ত্রের মাধ্যমে এবং তার সঙ্গে আপনি মুসলমানি তন্ত্র রয়েছে আপনার, আপনার হাতিয়ার অনেকগুলো, যে কোনো একটা ফ্যাক্টর নিয়ে আপনি চলেন না, আপনি প্রতিটা ফ্যাক্টরকে কাজে লাগান এবং মানুষের দুঃখ দুর্দশা নিমেষের মধ্যে উড়িয়ে দেন, এটাই আপনার বরাবর। আচ্ছা, এই যে আমি প্রতিটা ক্ষেত্রেই জানি যে আপনি প্রতিটা ক্ষেত্রেই সিদ্ধ, কিন্তু অগ্নিসিদ্ধ আপনি, সেই বিষয়টা একটু দর্শকরা জানতে চান যে এই অগ্নিসিদ্ধের মাধ্যমে এটা কিভাবে মানুষের কল্যাণ করতে পারে। অগ্নিসিদ্ধ আমি নিজেকে নিজে বলি না, বলে মানুষ, অবশ্যই বলে ফটো, কলিযুগ, মানুষ না দেখে কোনো কিছু বিশ্বাস করে না। তো মা গুরুদেবের আশীর্বাদে আমি পেয়েছি, হোমের মধ্যে সেটা ফেসবুকে আছে, ছবি আছে, ছবি কথা বলবে। আগুনের মধ্যে শিব ঠাকুর, কালী ঠাকুর, মা শ্মশান কালী, দুর্গা, কামাখ্যা, স্বয়ং রামজি দাঁড়িয়ে আছেন, হনুমান প্রণাম করছেন, এটা আমি হোমের পরে, হোমের সময় আমি অনুভূতি করতে পারি। হোমের পর আমার শিষ্যরা সেটা আমাকে বোঝায়, যারা দেখে, যারা ফটো তুলে, তারা বলে যে বাবা এটা এসছে, বাবা এটা এসছে। এটা সৎক্রিয়ার ফল। এই যে মানুষের ভালো করিয়া, মানুষের ভালো হতে বাধ্য, করতে হবে সৎ মনে, জানতে হবে প্রত্যেকটা ক্রিয়া, জানতে হবে ঠিকঠাক ভাবে তার কোন জিনিসটা দিলে কি হয়। আগে ছোলার ডালেও কারো মঙ্গল হচ্ছে, কারো শুকনো লঙ্কাতে, কারো তেজপাতাতে, কারো চিনিতে, পরিমাণ জানতে হয়, কোন বয়স, পরিমাণ কত, তার কিসের দশা, তার চক্র দেখতে হবে, তার
প্রবলেমটা আমাকে জানতে হবে, এই জন্য বলি বারবার যে আমার কাছে এলে সময় নিয়ে আসবেন। আমি সীমিত মানুষ দেখি, যতগুলো আসবে আমার কাছে যেন ফিরে না যায়, এটাই আমার আশা। এবং প্রতিটা মানুষ আপনার কাছে আসছে, তারা কিন্তু একটা জিনিস তাদের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে। আমাদের এই সিটিএন প্লাস চ্যানেলে কিন্তু আপনি এই যে অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু প্রতিটা মানুষকে বার্তা দেওয়া হচ্ছে যে হ্যাঁ, বৃহস্পতিনাথ অঘোর পীর এসেছেন, মানুষের জন্য এসেছেন। মানুষের সংগ্রামকে আজকে কিন্তু তিনি তুচ্ছ করতে এসেছেন, মানুষের লড়াইকে তিনি কিন্তু তুচ্ছ করতে এসেছেন। সেই হিসেবে মানুষ মানুষের জন্য এই এই জায়গাটা মানুষকে ধরতে হবে, মানুষ মানুষের জন্য, একদমই তাই না? একে অপরের যদি কাজ করতে পারি, মানুষ ভালো লাগে, তাহলে তো মানুষ উপকৃত হলে আজকে আমাদের সনাতন ধর্মের নাম। একদমই একদমই একদমই। একটু দেখে নি আমাদের মধ্যে কে রয়েছেন এসেছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, জয় মহাকাল। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রুমা মুখার্জি বলছি। রুমা মুখার্জি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। রুমা মুখার্জি বেহালা থেকে বলছেন, হ্যাঁ। আপনি একটা কাজ করুন, আপনি নিশ্চয়ই নিজের সম্পর্কে জানবেন, আপনি নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার নিজের নাম হচ্ছে রুমা মুখার্জি, আপনার বাবার নাম কি? হ্যালো, আপনার বাবার নাম কি? হ্যালো, এটা নতুন ফরম্যাট, এই ফরম্যাটে আগে কোনদিন কোনো অনুষ্ঠান হয়নি, সেই হিসেবে আপনারা হয়তো অন্য অনুষ্ঠান দেখেছেন, এই ফরম্যাট আপনাদের একটু জানিয়ে দিতে চাই। যারাই আসবেন তারাই কিন্তু নিজের নাম এবং বাবার নাম এবং গোত্র এগুলো কিন্তু বলতে হবে, বয়স এটা কিন্তু বলতে হবে। আচ্ছা, হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে কে বলছেন? আমি লিয়াকত মল্লিক। হ্যাঁ, লিয়াকত মল্লিক, আমার ছেলের জন্য। লিয়াকত মল্লিক, আচ্ছা ছেলের নাম বলুন। আমানত মল্লিক। আমানত মল্লিক, তাই তো? আচ্ছা, আমানতের বয়স বলুন, আপনার ছেলের বয়স কত? হ্যালো, 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 না এটা কি একটা ঘটনা আমি বলি আপনাদের, সেটা হচ্ছে যে বৃহস্পতিনাথ অঘোর পীরকে দেখে কিন্তু নার্ভাস হওয়ার দরকার নেই, কেন উনি মানুষের জন্য এসেছেন, মানুষের জন্য লড়াই করার জন্য এসেছেন, সেই হিসেবে শ্রদ্ধা সম্ভ্রম সব ঠিক আছে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, বৃহস্পতিনাথ অঘোর পীর যখন এসেছেন তখন কিন্তু সবাইকে একটা বিষয় স্থির থাকতে হবে, আমরা কখনোই কারুর কাছে মাথা নত করব না, নিজের জীবনের যা কিছু আছে, হতে পারে সেটা আশা আকাঙ্ক্ষা, সব কিছু কিন্তু আমাদের জন্যই দরকার। এবং সেই কারণেই বলবো, ডেটাটা ক্লিয়ার রাখতে হবে, আপনি আপনার জন্য যদি নাম, আপনার সমস্যা হলে আপনার নাম এবং আপনার বাবার নাম এবং বয়স এবং গোত্র এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। সেই হিসেবে আপনারা আসুন, এই অনুষ্ঠানে যোগদান করুন, দেখে নিই আপনাদের সমস্যার সমাধান কতটার মুহূর্তের মধ্যে হয়ে যায়। আর একটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 500 টাকায় কিন্তু সম্পূর্ণভাবে রেমেডি, এই রেমেডিটা কিন্তু প্রচণ্ডভাবে কাজ দেয়, এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। আপনার যে চেম্বারগুলো, সেটা হতে পারে গড়িয়াহাট, হতে পারে দমদম, বা হতে পারে ব্যারাকপুর এবং মেচেদাও হতে পারে, সেই জায়গাগুলোই কিন্তু আমি দেখেছি প্রতিটা মানুষ আসে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু প্রতিকারটা পেয়ে যায় এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটাও হয়। মানুষের জন্য, মানুষের একজনের যদি উপকার হয় সে চারজনকে বলছে, একদমই এইভাবে প্রচার হচ্ছে আজ, একদমই। আর আমি আমি তো কলকাতায় আসার খুব কম দিন হয়েছে, এরই মধ্যে কলকাতা চেয়েছিল, হ্যাঁ এটা কলকাতা চেয়েছিল এরকম একজনকে, যেটা আমি এসে বুঝতে পারছি, একদমই। আমি আমার ভক্তদের কথা শুনে এলাম, দেখছি সত্যি মানুষ খুব ঠকছে এখানে, এবং এই যে মহাকাল তন্ত্রের মাধ্যমে প্রতিটা মানুষ কিন্তু আজকে আপনার কাছে সাফল্য পাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি যে আপনি একজন প্রসিদ্ধ অঘোর পীর, যে তন্ত্রই হোক না কেন সব তন্ত্রের মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র বৃহস্পতিনাথ অঘোর পীর। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন?
বর্ধমান জেলার থেকে বলছেন, কে বলছেন? মৌ চ্যাটার্জি তো? আচ্ছা, ছেলের নাম এবং বয়স বলুন। উনিশ প্লাস। নাম কি ছেলের? অনিমেষ চ্যাটার্জি। ক্যারিয়ার নিয়ে না? আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আপনার স্বামীর নামটা একটু বলুন। সাধন সাধক চ্যাটার্জি। আচ্ছা, ওর হচ্ছে বলেন উনিশ প্লাস। আচ্ছা, গোত্র কি আছে আপনাদের? কাশ্যপ গোত্র। দেখুন, আপনি যে কথা বলছেন তার মাঝখানে কিন্তু বৃহস্পতিনাথ অগরপীর বলে দিয়েছেন যে আপনার ছেলে, তার কিন্তু কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে, তাই না? আপনার তো কেরিয়ার নিয়ে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, বলুন। দেখুন, আপনার ছেলের যা আছে, কোন ক্লাসে পড়ছে এখন? চাপের কিছু নেই, নর্দমার মধ্যে অল্প এক দুটো ক্যারি ব্যাগ পড়ে যায়, ওটা উঠিয়ে ফেলে দিলেই হলো। অপূর্ব, অপূর্ব। আচ্ছা, আপনি একটা কাজ করুন। হ্যালো, আমাদের যে নাম্বার গুলো রয়েছে না, 7602285940 এবং 7001663983, এই নাম্বারে আপনি ফোন করুন এবং বৃহস্পতিনাথ অঘরপীরের চেম্বারে চলে আসুন, এসে দেখান। লাইনে অনেকে লাইনে পাবে না, লাইনের পরে 7টা থেকে 9টা। একদমই, প্রতিদিন 7টা থেকে 9টা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। এটা কিন্তু খুবই দামি কথা, সেটা হচ্ছে প্রতিদিন রাত্রিবেলা, মানে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা অবধি কিন্তু আপনারা এই দুটো নাম্বারে ফোন করে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে হ্যাঁ, চেম্বারগুলোতে অ্যাটেন্ড করুন, কেন চেম্বারে গেলে একটা অভূতপূর্ব একটা আপনারা সাফল্য পেয়ে যাবেন। কেননা আজ পর্যন্ত এই যে অনেক মানুষই তো আছেন যারা নিজেকে বলেন আমি অঘর তন্ত্রবিদ, কিন্তু বৃহস্পতিনাথ অঘরপীর প্রমাণ করে দিয়েছেন যে ফিস ছাড়াও 500 টাকায় রেমেডির মাধ্যমে মানুষের জীবনে সাকসেসটা আসে, প্রবলেমটা সলভ হয়। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? নমস্কার, আমি তানিয়া বৈশু বলছি। আমি, হ্যালো, তানিয়া কি বলুন? আমি তানিয়া বৈশু বলছি। তানিয়া বৈশু কোথা থেকে বলছেন? আমি বলছি দমদম থেকে। দমদম থেকে বলছেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার মাসি গিয়েছিলেন কয়েকদিন আগে, উনি আপনার কাছে গিয়ে খুব ভালো উপকার পেয়েছেন। কোন চেম্বারে এসেছিলেন, দমদম চেম্বারে না ব্যারাকপুর চেম্বারে? কোন চেম্বারে? আমি গিয়েছিলাম ব্যারাকপুর চেম্বারে। ব্যারাকপুর চেম্বারে? আচ্ছা, সবাই বলে যে ফিস ছাড়াও মাত্র 500 টাকায় রেমেডির মাধ্যমে মানুষের জীবনে উপকার আসছে, সে কথাটা কতটা অথেন্টিক, কতটা ঠিক, আপনি নিজে বলুন। ভালো মন দরকার, ভালো ক্রিয়া জানা দরকার, টাকার দরকার নেই, একদমই। একটা গরিবের বাঁচার অধিকার আছে, আপনার পয়সা আছে, আপনি বাঁচবেন না, গরিব বাঁচবে না, ওর শরীরে কি রক্ত নেই, ওরও বাঁচার অধিকার আছে। অবশ্যই করতে হলে সবার জন্য সবাইকে সমান চোখে দেখো। অবশ্যই, অবশ্যই, যতটা পারা যায় কম পয়সায় মানুষের উপকার করতে হবে। তা আপনার মাসি যিনি গেছিলেন, তিনি উপকার পেয়েছেন? হ্যাঁ, খুব দ্রুত পেয়েছেন, কঠিন প্রবলেম থেকে উনি উপকার পেয়েছেন, মানে খুব দ্রুত পেয়েছেন। হ্যাঁ, একদম। ও আচ্ছা, এটাই পাওনা, এটাই পাওনা, এবং এটাই পাওয়ার, এবং এটাই পাওয়ার, যে পাওয়ারের বলে কিন্তু আপনি এই সব মানুষদের উপকার করছেন। আচ্ছা, কতদিন হয়েছে তানিয়া দি? এই সবে হয়তো 7-8 দিন মাত্র হয়েছে। আর কি চাই? মাই গুডনেস, মাই গুডনেস, এটা সত্যিকারের বিরাট বড় একটা ব্যাপার। সেটা হচ্ছে যে মাত্র 7-8 দিনের মধ্যে আপনার মাসি যিনি আপনার রিলেটিভ, সে উপকার পেয়েছেন, এটা বিরাট বড় ব্যাপার, ভাবা যায় না। কিন্তু উনি কিন্তু একটা কথা বলেন যে 30 দিন মা একটু ওয়েট করতে হবে, বলেন তো উনি? হ্যাঁ, কিন্তু 30 দিন লাগে না, 3-4 দিনের মাথায় কিন্তু আপনি ফলটা বুঝতে পারেন, এবং 7-8 দিনের মাথায় কিন্তু টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, এটা বড় ব্যাপার। একেই বলে পাওয়ার, অঘরের যে শক্তি রয়েছে, যার মধ্যে মহাকাল তন্ত্র, মুসলমানি তন্ত্র সব কিছু মিক্সড করে রয়েছে, সেটা বিরাট বড় ব্যাপার। এটা খুব ভালো লাগে, কেননা সত্যিকারের যে আজকে যেসব মানুষেরা নিজেদের জীবনে পাওয়ারটা চাইছেন, শক্তিটা চাইছেন, সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়।
ভালো লাগছে, তানিয়াদি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে কি আপনি নিজের সম্পর্কে কিছু জানবেন? আজকে হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করে আমি ওনার চেম্বারে যাব, গিয়ে আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে, আমি হেল্প করব ওনার। ঠিক আছে, লিখে আসবেন অবশ্যই, অগ্রিম ভাবে নামটা লিখিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। একটু বলে দিই, যাদের কাজ হয়েছে বলে, হ্যাঁ ভালো লাগে, সিরিয়াস সত্যি ভালো লাগে। আর কিছু মানুষ বলে আমি যাচ্ছি ফল নিয়ে মিষ্টি নিয়ে, আমার কাজ হয়ে গেছে বাবা, ভালো লাগে, ভালো লাগে সত্যি, তাই খুব ভালো লাগে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি চেম্বারের কথাটা আমি একটু না বলা হয় তাহলে কিন্তু খারাপ লাগছে, সেই হিসেবে বলে দিই। দমদম হচ্ছে দমদম স্নেহা জেমস হাউস, সেটা হচ্ছে শুক্রবার ও রবিবার 11টা থেকে 4টে, আর গড়িয়াহাট শনিবার 11টা থেকে 4টে, আর ব্যারাকপুর হচ্ছে সোমবার 11টা থেকে 4টে, এছাড়াও বহরমপুর মেচেদা তারাপীঠ কামাখ্যা মাসে একদিন, ঠিক আছে? আর এই যে স্নেহা জেমস হাউস, সেটা ঠিকানাটা আমি একটু বলে দিই, 105/3 দমদম রোড, কলকাতা 74। এটা ঠিক শিলকলোনি দমদম স্টেশনের একদম কাছে, শিলকলোনি দমদম স্টেশনের একদম কাছে স্নেহা জেমস হাউস, 105/3 দমদম রোড, কলকাতা 74। ছেলের বয়সটা বলুন। 5 বছর। 5 বছর বয়স, আচ্ছা। আপনার নাম হচ্ছে লিয়াকত মল্লিক, ছেলের নাম হচ্ছে আমানত মল্লিক, ছেলের বয়স 5 বছর। আপনার ছেলের শরীর কি খারাপ? হ্যাঁ হ্যাঁ খারাপ। ছেলের বয়স বলছেন বা ডিটেলসটা বলছেন, তখন আমি ওনার দিকে তাকালাম, উনি সঙ্গে সঙ্গে বললেন ছেলের শরীর স্বাস্থ্য বা শরীরটা কি আছে জানুন তো, আপনি খেয়াল করলেন কি এই বিষয়টা? এটাই কিন্তু সত্যি পাওয়ার, এই পাওয়ারের বলেই কিন্তু আজকে এই জায়গাটা, এই ক্ষমতার অধিকারী তিনি, ভাবা যায়? অঘরপীর বৃহস্পতিনাথ, তিনি কিন্তু মানুষের সব কিছু জানতে পারেন, আপনার ভেতরে কি রয়েছে তিনি জানতে পারেন, আপনার মনের মধ্যে প্রশ্ন কি রয়েছে সেটাও তিনি জানতে পারেন, যখন চেম্বারে আসবেন আপনার দুঃখ কষ্টের কারণটাও তিনি জানতে পারবেন, সিরিয়াস। আচ্ছা, ওনার ছেলের শরীরটা খারাপ আপনি নিজেই বললেন, আপনি এখান থেকে বসেই দেখতে পাচ্ছেন, এই যে পূর্ব মেদিনীপুর, ভালো করার জন্য ভালো মন দরকার হয়, গুরুর আশীর্বাদ দরকার হয়, কর্ম জানতে হয়, অবশ্যই সিদ্ধ সিদ্ধ নিজেকে সিদ্ধ বলে লাভ নেই, সিদ্ধ মানুষ বলবে, জনগণ বলবে, আপনি সব সিদ্ধের উপরে অগ্নি সিদ্ধ, আপনি অগ্নি সিদ্ধ, আমি মাকে পেয়েছি, একদমই, আমি মা শ্মশানকালের আমার আরাধ্য দেবী, বলারিনী আমার কুল দেবী, হ্যাঁ, উনাদের কাছ থেকে আমার সব পাওয়া, এবং আমার যে তন্ত্রের লাইফ শুরু, এটা একটা অন্য বিস্ময়কর ঘটনা, যেটা আমি বলতে পারবো না, বলা উচিত না, আচ্ছা, জনগণের মাঝে বলতে চাই না। আচ্ছা লিয়াকত বাবু, একটা কথা বলি, হ্যাঁ বলুন, আপনি মেচেদা চেম্বারে চলে আসুন, ঠিক আছে? সেটা হচ্ছে কি 7602285940 এবং 7001663983, এই নাম্বারে ফোন করে আপনি মেচেদা চেম্বারে চলে আসুন। এটা অন্তত মাসে একদিন করেই হয় মেচেদা চেম্বার ওনার, কিন্তু প্রয়োজন আপনাদের, আপনারাই কিন্তু বাধ্য করেন মাসে দুবার যাওয়ার জন্য, আপনারাই বাধ্য করেন, কিন্তু যাই হোক সেই হিসেবে বলবো, এই নাম্বারে ফোন করে কিন্তু হ্যাঁ, বহরমপুর মেচেদা এসব মানুষেরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই চায় আপনাকে, তারা চায় অন্তত মাসে 2-3 বার আপনি যান, মাসে একদিন করে তারা কিন্তু চাইছে না, এটা রিকোয়েস্ট। আপনার এই যে অনুষ্ঠানটি হলো, সেই অনুষ্ঠানের পর যে বুকিং এর ঝড় মারাত্মক, আমাদের সিটিএন এবং সিটিএন প্লাস চ্যানেলের সবাই কিন্তু অভিভূত, কি করে একটি মানুষের এত বুকিং হতে পারে, প্রত্যেকেই চাইছে আমরা ওনার সঙ্গে কথা বলবো। এই যে দুটি নাম্বার 7602285940 এবং 7001663983, এই নাম্বারে কিন্তু অসংখ্য বুকিং এসছে, এবং গড়িয়াহাটে দমদমে তো শুক্রবার আর রবিবার 11টা থেকে 4টে, গড়িয়াহাটে শনিবার 11টা থেকে 4টে, এবং ব্যারাকপুরে সোমবার 11টা থেকে 4টে, এছাড়াও বহরমপুর মেচেদা তারাপীঠ কামাখ্যায় মাসে একদিন, কিন্তু আপনারাই বাধ্য করছেন মাসে অন্তত 2-3 বার আসুক। সবচেয়ে বড় কথা কি, এই যে আপনি যখন সাধনা করেন, অগ্নির সাধনা করেন, অগ্নির মাধ্যমে সাধনা করেন, তখন কিন্তু সেই অগ্নিতেই, সেই আগুনের মধ্যেই প্রজ্বলন হয়
কখনো শিবের ছবি, কখনো কারার ছবি, কখনো কালীর ছবি, একদমই এটা কিন্তু বিস্ময়কর একটা দৃশ্য সত্যিকারের। মানে কিভাবে আপনি আপনি খুব মানে অল্প কথার মধ্যে দিয়ে বিষয়টা ব্যক্ত করেন, কিন্তু যারা যারা দেখেছেন তারা কিন্তু প্রত্যক্ষ করেছেন এই মানুষটার পাওয়ার, অগরপুরীর বৃহস্পতিনাথের পাওয়ারটা কিন্তু প্রত্যক্ষ করেছেন প্রত্যেকে। এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে গর্বের বিষয়। তিনি আছেন, আপনাদের জন্য আছেন, এবং আগামী দিনেও থাকবেন, জীবনের শেষ দিন অবধিও থাকবেন, মানুষের জন্য কল্যাণ করবেন, মানুষের পাশে থাকবেন। এই কারণেই তাকে কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে চাইছে, এটা সব থেকে বড় পাওয়া আমাদের, সিরিয়াস বলছি। এই যে দেখুন, আপনি মানুষের জন্য চান সব দিক থেকে যেন মানুষেরা সুবিধা পান। যখন চেম্বারে কেউ আসে তখন কিন্তু আপনি তার কাছ থেকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, চার্ট হ্যাঁ কিচ্ছু চান না। আমার কাছে কিচ্ছু লাগে না আপনার। আমি আমি ভাত খেতে বসে কি মাকে জিজ্ঞেস করবো, মা এটা কোন চালের ভাত, কোন দোকানের চাল, যদি তরকারি হয় কোন দোকানের সবজি জিজ্ঞেস করি না, কেন লাগবে এসব? সেটাই, অগ্রতন্ত্রে লাগে না ল্যাপটপ, লাগে না। এই তো আপনি তো প্রমাণ দিয়ে দিলেন, এই লিয়াকত মল্লিকের ছেলে আমানত মল্লিকের যে শুধুমাত্র বয়সটাও বলার অপেক্ষা রাখেনি, আপনি কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছেন যে তার ছেলের শরীর খারাপ, সেই কারণেই তার বাবা ফোন করেছেন। বৃহস্পতিনাথ অঘরপীর, হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল থেকে কে বলছেন? আসানসোল থেকে অভিষেক পাল। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। ভাইয়ের সম্পর্কে জানতে গেলে আপনাকে আপনার বাবার নাম বলতে হবে। বাবার নাম হচ্ছে অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আচ্ছা। ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম হচ্ছে সমরেশ পাল। সমরেশ পাল, ঠিক আছে। ভাইয়ের এজ বলুন, বয়স বলুন। 12 ইয়ার্স। মানে 12 বছর বয়স? হ্যাঁ 12 বছর বয়স। আচ্ছা, আপনাদের গোত্রটা কি? শান্ডিল্য গোত্র। শান্ডিল্য গোত্র, ঠিক আছে। আপনি একটু দাঁড়ান, ওয়েট করুন, আপনাকে বলে দেওয়া হচ্ছে আপনি কি কারণে ফোন করেছেন। যেভাবে এরা চাইছে ওইভাবে ভাই চলছে না। ও, এনারা যে পথে চালাতে চাইছেন উনি উল্টা, যে সমরেশ উল্টা পথের সাধক, উল্টা পথে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মন নেই কর্মযোগে, মন নেই পড়াশোনায়, মন নেই উৎশৃঙ্খল। ও আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার ভাই যেটা বললাম ঠিক, পড়াশোনায় মন নেই, এবং সবচেয়ে বড় কথা আপনাদের যেটা বলছেন তার উল্টো কাজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি পড়াশোনায় মন নেই, কি করে পারেন? সামনে ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, কিচ্ছু নেই, সামান্য কথা বলছেন তার সঙ্গে, তার মাধ্যমে কিন্তু তার প্রকৃতি বলে দিচ্ছেন, তার চরিত্র বলে দিচ্ছেন। সত্যি আপনি প্রকৃত সাধক, সিরিয়াস। আপনি শুনছেন? হ্যালো, আমি আমি ওনার সঙ্গে আপনার সঙ্গে কথা বলছি, তার মাধ্যমে কিন্তু বলে দিলেন ভাই উল্টাপাল্টা করছে, ভাই কোনো কথা শুনতে চাইছে না, ওর নিজের পড়াশোনার ক্ষেত্রেও নেই, ও কর্মের মধ্যে নেই, ও কারোর কথা শুনছে না, এই যে বিষয়টা উনি বলে দিচ্ছেন। আগে কিন্তু ভালো ছিল ভাই। আচ্ছা, আগে ভালো ছিল, এখন খারাপ হচ্ছে বলে এদের মন খারাপ। খারাপ থাকলে খারাপ হলে কারো মন খারাপ হয় না বাবা? অবশ্যই, ভালো থাকলে খারাপ হচ্ছে বলে এদের মন খারাপ। যে একটা ভালো স্টুডেন্ট খারাপ কেন হচ্ছে, এর পিছনে দেখতে হবে। হতে পারে গুপ্ত শত্রুতা, বাবার উপরে শত্রুতা করেছিল, লেগেছে ছেলের উপর। আজকে আপনি একটা মাছ পোষেন, একটা কোনো জীবজন্তু পোষেন, আপনার উপরে কোনো অপক্রিয়া করা হলে আপনার ওই প্রিয় জিনিসটার প্রাণ যায়। কেন যায় ওইটা জানতে হবে। একদমই একদমই একদমই। আমি তান্ত্রিক, আমি অগরপীর, আমি ভগবান নয়। ভগবান কে? আজকে ডেটে ভগবান কে এটা জানে না। ভ শব্দের অর্থ ভূমি, গ শব্দ দিয়ে গগন, ব দিয়ে বায়ু, ন দিয়ে নির্জল, এই পাঁচটা ভগবান। আমাদের শিব, দুর্গা, কালী, এগুলো হচ্ছে দেবতা। অবশ্যই অবশ্যই। এই এর যে মাধ্যম আছে, এর ভাইকে যদি যত তাড়াতাড়ি পারে যদি আনতে পারে, তাহলে বড় থেকে ছোট একটা কাঠি ভাঙা সুবিধা। যখন অনেকটা হয়ে যাবে, যখন ভাই অনেক খারাপ হবে, তখন ভালো করতে অনেক অসুবিধা হবে। আপনি চেম্বারে আসুন। হ্যালো, আপনি চেম্বারে আসবেন, আপনার বাড়ি কোথায় বললেন? আসানসোল, ঠিক আছে। আপনি তাহলে একটা কাজ করুন, আপনি ব্যারাকপুর চেম্বারে আসতে পারেন, বা বহরমপুর চেম্বারে আসতে পারেন, বা যদি কলকাতার দিকে আসেন তাহলে গড়িয়াহাট, নাহলে দমদম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। 7602-85940-7001-663983, এই নাম্বারে ফোন করবেন রাত্রি, মানে সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি, যে কোনো একটা সমস্যার সমাধান হবেই। এবং সবচেয়ে বড় কথা কি, ফিস ছাড়াও 500 টাকায় রেমেডি করে দিচ্ছেন বৃহস্পতিনাথ অঘরপীর। আচ্ছা, এই যে যখন কেউ আসে আপনার চেম্বারে, আসে চেম্বারে বসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি গড়গড় করে বলে দেন কি কারণে এসেছি। বলা নয়, কালকে যেটা চেম্বারে একটা ঘটেছে এক দিদির সাথে। আচ্ছা, ওনার উপরে কোনো অপক্রিয়া করা ছিল। আচ্ছা, আমার কাছে যখনই এসেছে, আমি যখনই
আশীর্বাদ করে প্রণাম করার পর মাথায় হাত দিয়েছি, চেম্বারের মধ্যে উৎপাত শুরু, প্রেত ক্রিয়ার চেম্বারের মধ্যে। আচ্ছা, 10 মিনিট লেগেছে, ঠিক হয়ে গেছে, আবার সুস্থ ভাবে ট্রেনেই বাড়ি গেছেন উনি। আমি রাত্রি 9টার সময় উনি ফোন করে বলেছেন বাবা আমি ভালোভাবে পৌঁছেছি। আচ্ছা, আমি 7টা থেকে 9টা অবধি ফোনে থাকি, তারপরে নিজের কাজকর্ম থাকে তো কিছু গুপ্ত ক্রিয়া থাকে, 9টার পর আমি ফোন ধরতে পারি না, সারাদিন ব্যস্ত থাকি। তবে যতটা সাধ্য চেষ্টা করি মানুষের মঙ্গল করার, কেন সবার সবার তো আসার ক্ষমতা নেই, তো ফোনের মাধ্যমে যতটা করা যায়। দেখিনি কে রয়েছেন। হ্যালো, নমস্কার। অষ্টম পণ্ডিত। আচ্ছা, আপনি কি নিজের বিষয়ে কিছু জানবেন? আপনার বাবার নাম বলুন। বাবার নাম নেপাল চন্দ্র পণ্ডিত। নেপাল চন্দ্র পণ্ডিত। এবং আপনার এজটা বলুন। 46 বছর বয়স। আপনার গোত্র কি? অংলিশি। আচ্ছা আচ্ছা, অংলিশি। আপনি চুপ করুন, আপনার সম্পর্কে বলে দিচ্ছেন বৃহস্পতিনাথ অগরপীর। কিসের সম্বন্ধে জানতে চাইছেন? ব্যবসা ঠিকঠাক? ব্যবসা? হ্যাঁ ব্যবসা। ব্যবসা ঠিকঠাক কিনা? আপনি ব্যবসা করেন? ব্যবসা চলছিল, ব্যবসা তো ঠিকঠাকই চলছিল। লাইনে থাকুক। আমি তো সার্ভিস করতাম, ফ্যাক্টরি বন্ধ হয়েছে। হ্যাঁ, আমি ভাবছি ব্যবসার দিকে যাব, জমির লাইনে। হ্যাঁ, ওটাই তো বলছি, ব্যবসা সম্বন্ধে আপনি জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ। এই ব্যবসাটা যেটা চলছিল, টুকটাক দুই একটা কাজ হয়েছে, তারপরে বন্ধ হয়েছে, হচ্ছে না একদম। কেন হচ্ছে না সেই জায়গাটা পয়েন্ট করুন। কেন হচ্ছে না? আপনি যাকে বিশ্বাস করেছিলেন সেই তো আজকে আপনার শত্রু। আপনার যা খ্যাতি, আপনি যদি ওখানে ব্যবসা করতে চান এই ব্যবসা, তাহলে যাদের সাথে ব্যবসা করছেন তাদের থেকে অনেক উপরে চলে যাবেন, এটা ওদের সহ্য হচ্ছে না, এই জন্য আপনাকে চাপান মারা আছে, আর কিচ্ছু না বাবা, চাপান কাটিয়ে দেন। ওই যে বললাম নর্দমায় নোংরা পড়েছে একটু। না না, আমি না পরিষ্কার করতে হবে। আমি না অবাক হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনি এত সুন্দর করে বলে দেন, মানুষটি ফোন করেছে, হতেই পারে তার একটা শরীর স্বাস্থ্য নিয়ে কথা থাকতে পারে, তার চাকরি নিয়ে কথা থাকতে পারে, বা কোনো রকম সম্পত্তিগত বিষয় বা দাম্পত্য সমস্যা থাকতে পারে। আপনি ফার্স্টেই হিট করলেন ব্যবসাটা ঠিকঠাক চলছে বা ব্যবসা নিয়ে প্রশ্ন কি, তখন উনি বলছেন আমার চাকরিটা চলে গেছে। আপনার মনে হয় তাও লাগে না, যখন আসে আপনার কথাটা শুনেও কিন্তু আপনি বলে, লিয়াকত মল্লিক কিন্তু তার ছেলের এজ পর্যন্ত বলেনি, কিচ্ছু বলেনি, সেখানেই কিন্তু আপনি তার ছেলের শরীর স্বাস্থ্য নিয়ে বলে দিয়েছে। এজ বলার সময় শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন। একেই বলে সাধনা। সত্যি আপনি যে সাধনার বলবর্তী হয়ে উঠেছেন কতটা, খুব বাল্য বয়স থেকে আপনি কিন্তু অঘর তন্ত্রের মধ্যে রয়েছেন। আজকে অঘর পীর আপনি, বৃহস্পতিনাথ অঘর পীর, গর্বের জায়গা। তিনি কিন্তু গর্বের জায়গাটা তৈরি করে দিয়েছেন, আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি, কারণ এই মানুষটি এসেছেন। আজকে যারা যারা কাজ করছেন, হয়তো সে কাজের মধ্যে কিন্তু মাহাত্ম্য নেই, গুরুত্ব নেই, আছে সবই। আজকের জ্যোতিষ ভাই তান্ত্রিক যারা আছে তাদেরকে আমি ছোট করছি না, সবাই শিখেছে। এবার স্কুল কলেজে তন্ত্র শেখা যায় না, গুরুর হাত ধরে গুরুমুখী বিদ্যা, এটা শ্মশানে বসে শ্মশান সাধনা করতে হয়, অনেক গুপ্ত সাধনা করতে হয়, তারপর মানুষের উপকার করা যায়। মানুষের উপকার করবো বললেই করা যায় না, হিতকে বিপরীত হতে পারে। একটা মানুষ এসছে, তার দেহের ওজন যদি 72 হয়, তাহলে তার ধুমাবতীর ধুনো চিনি কতটা লাগবে তার পরিমাণ জানতে হবে। সাপোজ বলছি 150 গ্রামের জায়গায় আপনি 300 গ্রাম দিয়ে দিলেন, কেন? পার্টির পয়সা আছে, আমার তো কিছু যাচ্ছে না, আমি লিখে দিলাম। আপনি প্রেসক্রিপ্ট করার আগে ওটা 3 বার ভাবতে হবে যে এটা আমি দেবো, এটা আমি দেবো, এটা আমি দেবো, কিন্তু কোন কারণে দেবো, পরিমাণ কতটা, কোন সময় দেবো, তার আগে বেলপাতা না তার পরে বেলপাতা, এটা তো জানতে হবে। আলু ভাজাটা আগে খাবো না চাটনিটা আগে দিয়ে ভাত খাবো, এটা না জানলে মানুষের ক্রিয়ার বদলে অপক্রিয়া হবে, ভালোর বদলে খারাপ হবে। এই জন্য মানুষকে বলছি বারবার, যেখানেই যান আগে মানুষকে জানুন, চিনুন, তার সম্বন্ধে দেখুন, আরো ভালো করে জানুন। যেটা আজকে ডিসিশন নেবার সেটা আজকে চিন্তা করে কালকে নিন, ভুল করবেন না। একদমই একদম একদম এটাই। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন, নাম বলুন। হ্যাঁ নমস্কার, বলছি আমি তো আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নাম, আপনার ছেলের নামটা বলুন আর আপনার স্বামীর নামটা বলুন। আমার ছেলের নাম তমাল পাল। তমাল পাল। আপনার স্বামীর নাম বলুন? তাপস পাল। তাপস পাল। আপনার ছেলের এজ কত? আমার ছেলের এই 15 বছর। 15 বছর। আপনাদের গোত্র কি?
আলিমান গোত্র, আপনি কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা টালিগঞ্জ, আপনার তাহলে গড়িয়াহাটে সুবিধা হবে। হ্যাঁ, ছেলের কেরিয়ার নিয়ে জানতে চাই। ছেলের কেরিয়ার নিয়ে? হ্যাঁ, মানে মাধ্যমিক দেবে। আচ্ছা সেটাই তো। আচ্ছা পড়াশোনায় তো মন ভালোই ছিল মা, অসুবিধা তো কিছু করছে না। আপনারা যেটা চাইছেন ওইটা না করে উল্টা দিকে যেতে চাইছে, তাই তো? পড়াশোনাতে মন আছে, মন নেই তা নয়। একটু চেক করতে হবে, যদি পারেন ওকে নিয়ে আসুন একবার, ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে দমদম শুক্রবার ও রবিবার 11টা থেকে 4টে স্নেহা জেমস হাউস। স্নেহা জেমস হাউস কোথায়? সেটা হচ্ছে 105/3 দমদম রোড, কলকাতা 74। এটা হচ্ছে শিলকলোনি দমদম স্টেশনের কাছেই। আর এছাড়া গড়িয়াহাট শনিবার 11টা থেকে 4টে, ব্যারাকপুর সোমবার 11টা থেকে 4টে, এছাড়াও বরমপুর মেচেদা তারাপীঠ কামাখ্যা মাসে একদিন। এবং বুকিং নাম্বার তো আপনারা জানেনই, 7602285940 এবং 7001663983। আজকের মতো বৃহস্পতিনাথ অঘরপীর এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আদেশ সত্র মহাদেশ, আদেশ আদেশ আদেশ, কাল কপাল মহাকাল কো আদেশ। সবাই ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার জন্য প্রভাবিত করুন। আদেশ।